গুনে গুনে টাকা নিচ্ছেন আনসার ব্যাটালিয়নের সদস্য নাজমা পারভিন। 22তম পুরুষ ব্যাচে চাকরি দেওয়ার প্রতিশ্রুতিতে অগ্রিম 4 লাখ টাকা নেন তিনি। 4 মিনিটের গোপন একটি ভিডিওতে ধরা পড়ে এমন চিত্র। এর কদিন পর চাকরি হয়ে গেছে প্রায় দাবি করে মেডিকেল টেস্টের নাম করে নেওয়া হয় আরও 30,000। প্রমাণ হিসেবে জমা রাখা হয় ব্যাংক চেক। প্রতারণার শিকার ব্যক্তিরা বলছেন, 2 নম্বর মহিলা আনসার ব্যাটালিয়নের পরিচালককে প্রতারণার বিষয়টি জানিয়ে লিখিত অভিযোগ করা হয়েছে। চাকরির আগে সে 4,30,000 টাকা আমার কাছ থেকে নেয়। তার সাথে কথা ছিল, সে যদি চাকরি না দিতে পারে তাহলে আমার 4,30,000 টাকা 1 সপ্তাহের মধ্যে ফেরত দেবে। কিন্তু সে চাকরি দিতে পারে নাই, সে এখন আমার টাকাও ফেরত দিচ্ছে না। টাকাটা উনি একা খায় না, আর ওনার সাথে যা উদ্যোতন কর্মকর্তা আছে এরা আমার আমি মনে করি সবাই জড়িত। এজন্য আমরা সুষ্ঠু বিচার এখনও পাই নাই। মোটেও টাকা নিয়ে চাকরি কেউ দিতে পারে এটা তো আমরা বিশ্বাসই নই, কিন্তু সে এমনভাবে বিশ্বাস করাইছে যে টাকাটা দিতে বাধ্য হয়েছে ওই বেকারত্ব দূর করার জন্য। অভিযুক্ত আনসার সদস্যের বক্তব্য নিতে তার সঙ্গে যোগাযোগ করে সময় সংবাদ। আনুষ্ঠানিকভাবে বক্তব্য দিতে নারাজ নাজমা অনুরোধ করেন রিপোর্ট প্রকাশ না করতে। আপনার কাছে এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্মকর্তা বলছেন, অভিযুক্তের বিরুদ্ধে বহু অভিযোগ পাওয়া গেছে, তার কর্মকাণ্ড নিয়ে চলছে তদন্ত। আমাদের মহাপরিচালক মহোদয়েরও নজরে আনা হয়েছে, বিভাগীয় মামলাও চালু হয়েছে, বিভাগীয় মামলার থেকে ওকে ডাকাও হয়েছে, তো ওইভাবে আর কি এখন কার্যক্রম চলছে। নাজমা পারভিনের গ্রামের বাড়ি যশোরের কেশবপুর। প্রায় 15 বছর ধরে আনসার একাডেমিতে চাকরি করছেন তিনি। রাজিবুল হাসান, সময় সংবাদ, গাজীপুর।